ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও স্বাদ মতো চিনি সব একসাথে দিয়ে দিলাম তারপর মশলাগুলো দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর টমেটো দুটো নিয়েছি কুচো করে দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করবো আমি এখানে এক বাটি ডালিয়া নিয়েছি তো এতে চার বাটি জল লাগবে এর মধ্যে আমি গরম জল দেখবো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দুটো সিটি আমি দিয়ে দেব এরপর ঠান্ডা হওয়ার পর খুলে দেখছি কিরকম সেদ্ধ হয়েছে ডালিয়া আমার খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে